তবে আজ বাম ব্রিগেডকে অন্য মাত্রা দিয়েছেন বুদ্ধবাবু। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আসবেন কিনা এটাই লাখ টাকার প্রশ্ন ছিল, কারণ শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তার পক্ষে আসা কতটা সম্ভব। বাম মহলেও জল্পনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্রিগেডে এসে উপস্থিত হলেন। তার বাড়ির ছবি আপনারা দেখছেন, পাম অ্যাভিনিউয়ের সেই বাড়ি থেকে বেরোচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার শারীরিক অসুবিধা উপেক্ষা করে তিনি গাড়িতে উঠলেন ব্রিগেডের উদ্দেশ্যে। বহুদিন পর তিনি বাড়ির বাইরে পা রাখলেন, বহুদিন পর পাবলিক প্লেসে দেখা গেল বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই গাড়িতেই বুদ্ধবাবু ব্রিগেডে এসেছেন এবং ব্রিগেডে আসার ছবি তো আপনারা দেখিয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে পারেননি, কিন্তু সেখানেও তিনি উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় গাড়িতেই বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ি থেকে বেরোনোর সময়কার ছবি এখন দেখছেন। বুদ্ধবাবুর গাড়ি রওনা দিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে। এরপর ব্রিগেডের ছবি, গাড়ি এসে পৌঁছলো ব্রিগেডে। এখানেই মঞ্চের ঠিক সামনে নিচের অংশটায় এই গাড়ি দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় বুদ্ধবাবু গাড়িতেই অপেক্ষা করেছেন। একবার তিনি গাড়ি থেকে মুখ বের করে হাত নাড়ার চেষ্টা করেছিলেন। উপস্থিত যত সমর্থক রয়েছেন, যত নেতা কর্মীরা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে এবং উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তারা। অনেকদিন পর বুদ্ধবাবুকে তারা সামনে দেখলেন, চোখের সামনে। কিন্তু বুদ্ধবাবু শারীরিক অসুবিধার কারণেই নামতে পারেননি গাড়ি থেকে।